প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে বন্ধুরা আপনারা বিষয়টি শুনুন বা দেখুন বিস্তারিত বন্ধুরা ইউটিউব থেকে আমাকে মেল করা হয়েছিল। যেখানে ইউটিউব মেনে নিয়েছে যে তাদের একটি মিস্টেক হয়েছে যে মেলটি আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখান থেকে তারা বলেছিল। তাদের কমিউনিটি গাইডলাইন ব্রেক করা হয়েছে তো তার পরিপ্রেক্ষিতে আমি একটি মেল করেছিলাম তার উত্তর এসছে বন্ধুরা যেখানে ওনারা মেনে নিয়েছে যে তাদের ডিসিশনটা ভুল ছিল বন্ধুরা তো চলুন কী আছে আপডেটটি আমি আপনাদের জানাবো এবং আমি আপনাদের বিস্তারিত জানাবো ভিডিওটিও কী ছিল সমস্ত আপনারা জানুন ভিডিওটি অনেক হেল্পফুল হবে বন্ধুরা আপনাদের জন্য তো দেখুন এখানে আপনার যে তাদের তরফ থেকে আজকের এগারোটা পঁয়তাল্লিশে একটি নতুন মেল আসে বন্ধুরা যেখানে দেখান যে বলা হচ্ছে এই আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলা হচ্ছিলো নিউজ আপডেট যেখানে রাজ্যের বাস চলাচল কবে থেকে চালু হবে বাস চলাচল নিয়ে গুরুত্বপূর্ণ খবর তো বন্ধুরা তার একটি এই আপডেটটি বা এই ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে আমাকে একটি মেল করা হয়েছিল যে মেলে বলা হয়েছিল এটি এজডিস্ট্রিক্টেড এবং এটি স্ট্রাইক পড়তে পারে তো চলুন আজকের মেলটিতে কি বলছে দেখে নিই বন্ধুরা এখানে যে মেলটি আছে আমি মেলটি পুরো কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো বাংলায় কি বলতে চাইছিল ইউটিউব বা কি বলেছে এই সরি মেলটাতে ইউটিউব তো চলুন দেখানোর আগে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখানে ট্রান্সলেটার ব্যবহার করে নিলাম আপনাদের ইংলিশ টু বেঙ্গলি তো এখানে আপনি যত আমি পেস্ট করে দেখিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন ইংলিশটি দেওয়ার পর এখানে আপনাদের বাংলাটি চলে আসছে বন্ধুরা এখানে সমস্ত মেলটিতে এখানে দেখুন বাংলায় কনভার্ট হয়ে গেছে তো মেলটি কি বলছে আমি আপনাদের শোনাচ্ছি অন্য চেহারা দেখার পরে আমরা নিশ্চিত করতে পারি যে আপনার সামগ্রী আমাদের সম্প্রদায় নির্দেশিকাগুলি লঙ্ঘন করছে না আমরা এই আবেদনটি পর্যালোচনা করার সময় আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ আমাদের লক্ষ্য বিষয়বস্তুটি আমাদের সম্প্রদায় নির্দেশিকাগুলি লঙ্ঘন করছে না তা নিশ্চিত করা যাতে ইউটিউব সবার জন্য নিরাপদ জায়গা হতে পারে এবং মাঝে মাঝে আমরা এটিকে সঠিক করার চেষ্টা করে ভুল করি আমাদের ভুলর কারণে আমাদের যে হতাশাগ্রস্ত হয়েছিল তার জন্য আমরা দুঃখিত এবং আমাদের জানানোর জন্য আমরা আপনার প্রশংসা করি তো বন্ধুরা এই ছিল মেলটি সমস্ত বাংলা ভার্সানে যেটা আমি ট্রান্সলেট করে আপনাদের শুনিয়ে দিলাম এবার আমি আপনাদের দেখিয়ে দেবো যে ভিডিওটি কী ছিল যেটার পরিপ্রেক্ষিতে আমাকে স্ট্রাইক দেওয়ার জন্য বলা হচ্ছিল ইউটিউবের তরফ থেকে তো বন্ধুরা মিনিমাইজ করে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলে গিয়ে যে ভিডিওটি কী ছিল যেটার পরিপ্রেক্ষিতে আমাকে বলা হচ্ছিল তো বন্ধুরা ভিডিওটি এখনই আমার চ্যানেলে এখনও আছে বন্ধুরা দেখুন যেখানে বাইশ ঘন্টা আগে আপলোড হয়েছিল যে যেটাতে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বাস সার্ভিস নিয়ে যে আপডেটটি ছিল সেই আপডেটটি এখানে দেখুন এই ভিডিওটির পরিপ্রেক্ষিতে আমাকে মেলটি করা হয়েছিল তো বন্ধুরা যে মেলটি আমাকে করা হয়েছিল যে কি বলা হচ্ছে কমিউনিটি গাইডলাইন ব্রেক করার ক্ষেত্রে সেটাও আমি মেলটা আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা একটু সঙ্গে থাকবেন তো চলুন দেখেনি যে পরবর্তী যে মেলটা আমাকে প্রথম যে মেলটা করা হয়েছিল যেখানে বলা হচ্ছিলো যে আমার এস ডিসক্রিপশানের জন্য এই মেলটি আপনাকে করা হচ্ছে যে এই ভিডিওটি আপনার হার্মফুল হতে পারে তো ভিডিওটি আমি ফরোয়ার্ড করে সেখানে আমি লিখেছিলাম সেটাও আমি আপনার দেখিয়ে দেবো তো এই যে ভিডিওটি দেখুন বন্ধুরা এখানে কি বলছে ভিডিওটি আমি দেখিয়ে দিই তখন ভিডিওটি টাইটেল ছিল না তো তার কারণ টাইটেলটা দেয়নি টাইটেল থাকলে টাইটেল দিত এখানে ডেটে আপলোড করেছিলাম তো বন্ধুরা এখানে মেলটি দেখুন তেরোই জুন দু আমি সকাল এগারোটা চল্লিশ মিনিটে ভিডিওটি আপলোড করেছিলাম যার তার পরিপ্রেক্ষিতে আমাকে এই মেলটির সঙ্গে সঙ্গে এসেছিলো আমার এতে কিন্তু আজকের রিপ্লাই মেলটি পেলাম আমি তার পরিপ্রেক্ষিতে একটি মেল করেছিলাম তার কারণে এখানে রিপ্লাই মেলটি এসছে আমার কাছে তো বন্ধুরা এখান থেকে আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি এক একটা কন্টেন্ট প্রথমে কি বলা হচ্ছে মেলের সাবজেক্ট তো এটা কপি করলাম কপি করার পর আমি আপনাদের আবার ট্রান্সলেটার নিয়ে গেলাম ট্রান্সলেটার নিয়ে গিয়ে আমি সমস্ত বিষয়টি দেখিয়ে দিচ্ছি এখানে যথারীতি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন আপনাদের সাউন্ডে শুনিয়ে দিচ্ছি তো আমরা আপনাকে জানাতে চাই যে আমাদের দলটি আপনার সামগ্রী পর্যালোচনা করেছে এবং আমরা মনে করি না যে এটি আমাদের সম্প্রদায় নির্দেশিকাগুলির সাথে সামঞ্জস্য রয়েছে ফলস্বরূপ আমরা নিম্নলিখিত বিষয়বস্তুকে বয়স সীমাবদ্ধ করেছি তো বন্ধুরা এইটি ছিল সাবজেক্টটি এবং বিস্তারিত আরও মেলটি আছে যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পরবর্তী যে ভিডিওর যে ডেসক্রিপশানে বা ভিডিওটি সম্বন্ধে যেটা বলেছিল সেটিও আপনারা শুনে নিন আপনাদের অনেক হেল্পফুল হবে যে সকল ইউটিউবাররা আছে যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে বা যারা জানেন না তাদের কাছেও ভিডিওটি খুবই হেল্পফুল হবে বলে মনে করি আমি তো চলুন পরবর্তীতে কী আছে দেখিনি আমরা আপনার চ্যানেলে স্ট্রাইক প্রয়োগ করি নি এবং আপনার সামগ্রীটি ইউটিউবের কিছু ব্যবহারকারীর জন্য এখনও লাইভ রয়েছে এর অর্থ কি এবং আপনি যদি এই সিদ্ধান্তের আবেদন করতে চান তবে আপনি কি পদক্ষেপ নিতে পারেন সে সম্পর্কে আরও বিষদে পড়তে থাকুন বন্ধুরা এই ছিল সমস্ত আপডেটটি বন্ধুরা যেটি আমার একটি ভিডিওতে যেখানে এজ রেস্ট্রিকশানের জন্য আমাকে বলা হয়েছিল যে আপনার ভিডিওতে আমরা স্ট্রাইক দিতে পারছি না বা স্ট্রাইক দিতে পারি আপনি একটু ভিডিওটি যাচাই করে নেবেন এবং এখানে দেখুন বলা হচ্ছে হোয়াট ইউ ক্যান ডু নেক্সট আমাকে পরবর্তী কি করতে হবে সেগুলো সব বলেছিল তা আমি সেখান থেকে ইউটিউবকে একটি মেল করেছিলাম আগের দিন যে মেলটিও এখানে আমি আপনাদের দেখাতে পারি বা মেলটি এখান থেকে দেখানো যাবে না বন্ধুরা আমি রিপ্লাই দিয়েছিলাম কমিউনিটিতে ঢুকে তো চলুন এই আপডেটটি আশা করি আপনাদের খুবই হেল্পফুল হোক যদি হেল্পফুল হয় যে সকল ক্যান্ডিডেটরা আছে যাদের এই সকল সমস্যাগুলো হচ্ছে তো তাদের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে ভয় পাবেন না বন্ধুরা আপনার কন্টেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনি এগিয়ে যাবেন তো এই ছিল আপডেটটি আশা করি আপডেটটি আপনাদের খুবই হেল্পফুল হবে